ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে ছমাস বন্ধ থাকার পর আজ খুলছে সংসদ। টানা 18 দিন ধরে চলবে বাদল অধিবেশন। প্রথা ভেঙে এবার বাতিল, অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক। আলাদা আলাদা সময়ে 4 ঘন্টা করে হবে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ভারত চীন সংঘাতের বিষয়টি নিয়ে মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কি পরিস্থিতি তাও জানানো হবে, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী। করোনা ধাক্কা জিএসটিতে কেন্দ্রকে চিঠি গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড সহ 13টি রাজ্যের। আরবিআই এর কাছ থেকে ঋণের সুযোগ চেয়ে চিঠি। কেন্দ্রই ঋণ নিয়ে রাজ্যের জিএসটি ঘাটতি মেটা। ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি বাংলা, কেরল, দিল্লি, তেলেঙ্গানা। নিউ নর্মালে সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারেরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। রাজ্যে করোনা আক্রান্ত 2 লক্ষ ছাড়ালো, বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু। একদিনে আক্রান্ত 3,215, মৃত্যু হয়েছে 58 জনের। রাজ্যে মোট সংক্রমণ 2,02,708, মৃতের সংখ্যা বেড়ে হল 3,945। রাজ্যে দৈনিক সুস্থতাও 3,000-এর বেশি। একদিনে সংক্রমণ মুক্ত 3,054, মোট সংক্রমণ মুক্ত 1,75,139, সুস্থতার হার 86.40%। রাজ্যে একদিনে মৃত্যু নিরিখে শীর্ষে উত্তর 24 পরগনা, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। কলকাতা পুলিশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এবার টালিগঞ্জ থানার আধিকারিক সহ 8 জন পুলিশ কর্মীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। করোনা আক্রান্ত এনটালি থানার 4 পুলিশ কর্মীও। গর্ভস্থ সন্তানের মৃত্যু, প্রসব না করিয়ে রেফার। তরুণীর মৃত্যুতে কাঠগড়ায় আরজিকর। করোনা হাসপাতাল নয় তাই কলকাতা মেডিকেলে রেফার, সাফাই আরজিকরের। প্রসবের পর প্রসূতির করোনা রিপোর্ট পজিটিভ। সদ্যজাত রিপোর্ট আসার আগে রোগিণীকে বাড়ি ফেরাতে চাপ, অভিযুক্ত বিআরসিং হাসপাতাল। 176 দিন পরে আজ থেকে কলকাতায় মেট্রো সকাল 8টা থেকে শুরু, চলবে সন্ধ্যে 7টা পর্যন্ত। অফিস টাইমে 10 মিনিট অন্তর স্টেশনে ঢুকতে বাধ্যতামূলক পাস। এবার করোনা জয়ীদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রের। চবনপ্রাশ, দুধ, হলুদ, অশ্বগন্ধা, আমলকি খাওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের। দুর্বলতা কাটাতে খাওয়া যেতে পারে আয়ুষ মন্ত্রকের হেলথ ড্রিঙ্ক। যোগাভ্যাস, প্রাণায়াম, হাঁটাহাঁটি করানো পরামর্শ, নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের। আগামী বছরের শুরুতে হাতে চলে আসতে পারে করোনার ভ্যাকসিন। নিরাপদ, টিকা, খরচ, সরবরাহ শৃঙ্খল, উৎপাদন ইত্যাদির মতো বিষয়গুলি নিয়ে গভীরভাবে আলোচনা চলছে, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য তিনি নিজেও স্বেচ্ছাসেবক হতে রাজি। খানাকুলের পর এবার গোঘাট, বিজেপি নেতার রহস্য মৃত্যু। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে স্টেশনের কাছে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ, অন্তর্দ্বন্দ্বে খুন, পাল্টা শাসক দল। বিজেপি কর্মীর মৃত্যুতে তোলপাড় গোঘাট, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, রাজ্য সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জেলায় জেলায় বিক্ষোভ। গোঘাট কাণ্ডের প্রতিবাদে যাদবপুরে মিছিল, বাঘাযতীনে অবরোধ বিজেপির। নরেন্দ্র মোদী, অমিত শাহ অনুমতি দিলে রাজ্যে তৃণমূলের সব অফিস ঘুরিয়ে দিতে পারি, হুঙ্কার সায়ন্তন বসুর। নেতিবাচক রাজনীতি, প্রতিক্রিয়া তৃণমূলের। গোঘাটে খবর সংগ্রহে গিয়ে প্রেরিত সাংবাদিকরা, আহত 4 সাংবাদিক, গুরুতর আহত 1 সাংবাদিক ভর্তি নার্সিংহোমে। আহত সাংবাদিককে দেখতে যান জেলা তৃণমূল বিজেপি নেতৃত্ব। ঘটনায় আটক 2, দাবি পুলিশে। ফের আক্রান্ত পুলিশ, তৃণমূল বিজেপি বিবাদকে কেন্দ্র করে সুন্দরবন কোস্টাল থানায় ভাঙচুর। ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইনবৃষ্টি, মারধর, অভিযুক্ত শাসক দল। পাল্টা বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল, পদক্ষেপের আশ্বাস ফিরহাদের। 8 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন আনন্দপুর কাণ্ডের প্রতিবাদী নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। কাউকে বিপদে পড়তে দেখলে পাশে দাঁড়াতে আবারও ঝাঁপিয়ে পড়ব, বললেন কলকাতার সাহসিনী। কঙ্গনা শিবসেনা সংঘাতে নতুন মোড়, এবার মহারাষ্ট্রের রাজ্যপালের দ্বারস্থ অভিনেত্রী। তার প্রতি অবিচার ও তাকে হেনস্থার অভিযোগ কঙ্গনার। নজর রাখা হচ্ছে গোটা বিষয়ে, মন্তব্য শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। দিল্লির হিংসায় উস্কানির অভিযোগ, চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম নেই ইয়েচুরি, জয়তী ঘোষ, যোগেন্দ্র যাদবের। দিল্লি পুলিশ সূত্রে এমনই দাবি। পদক্ষেপের তীব্র নিন্দা করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন ইয়েচুরি, পাশে পেয়েছেন কংগ্রেসকে।